চিত্রনায়িকা শবনম বুবলি এবার মুখ খুললেন অপু বিশ্বাস এবং শাকিব খানকে নিয়ে তিনি অনেক অনেক কথা বললেন। এক কথায় বলতে পারেন আপনাদের যত প্রশ্ন আছে, যত গুঞ্জন আছে, অনেক গুঞ্জনের সমাধান তিনি দেওয়ার চেষ্টা করলেন, উত্তর দেওয়ার চেষ্টা করলেন। তবে এটা কোনো প্রেস মিটিং ডেকে নয়, কোনো সাংবাদিককে নয়, কোনো গণমাধ্যমকে নয়, তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি পুরো 41 মিনিটের একটি ভিডিও আপলোড করেছেন, যে পেজের নাম তার নিজের নামে বুবলি। আপনারা চাইলে সেই ভিডিওটিও পুরো দেখে নিতে পারেন। সেই ভিডিওতে তিনি কী কী আলোচনা করেছেন সেটাই 41 মিনিটের কিছু অংশ আমি 2 থেকে 3 মিনিট অথবা 4 মিনিটে আপনাদের সঙ্গে শেয়ার করব। তিনি আপনাদের অনেক অনেক ভুল ধারণা, যেগুলো আমাদের পুরো ভুল, সেই ভুল ধারণাগুলোকে সংশোধন করার চেষ্টা করেছেন, তার কারণে অপু বিশ্বাস এবং শাকিব খানের সম্পর্ক ভাঙেনি। হ্যাঁ, এটা তো একটা সত্যি কথাই, কারণ তার জায়গায় অন্য কোনো নায়িকা আসলেও হয়তো শাকিব খান আর অপু বিশ্বাসের সম্পর্কটা ভেঙে যেত, কারণ সে তো আর শাকিব খানকে জোর করে ডেকে নেয় নাই, শাকিব খানও গেছে। তার মতে শাকিব খান এবং অপু বিশ্বাসের যে একটা সম্পর্ক ছিল সে সেটা জানতই না, এবং পরবর্তীতে যখন এটা নিয়ে অনেক জল ঘোলাগুলি হলো তখন সে জানলেও সে মানত না হয়তো। তে বলতেছে যে আমি তো জানতামই না শাকিব খান এবং অপুদের সাথে একটা সম্পর্ক ছিল, তাদের বাচ্চা হয়েছে, এগুলো কোনো কিছুই জানতো না। বরং তিনি দায় দিতেছে যে অপু বিশ্বাসের সাথে শাকিব খানের সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ অপু বিশ্বাসকে শাকিব খান কোনো অন্য কোনো নায়কের সাথে খুব ঘনিষ্ঠ মুহূর্তে দেখে ফেলেছিল। তারপরে আরও বলতেছে যে অপু বিশ্বাস বারবার 3টা অ্যাব্রেশন করিয়েছে, যেটা সে গণমাধ্যমে বলেছে বারবার, যে তখন তারা বলেছে যে হয়তো সংসার চাও না হলে বাসা চাও, কিন্তু কথা কিন্তু এটা না, সংসারের সাথে না, তারা কিন্তু বলেছিল যে ক্যারিয়ারের কারণে সন্তান নষ্ট করেছিল। যাই হোক, এটা দিয়ে সে নিজের উপরের দোষটা একটু অপু বিশ্বাসের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। এবং এরপরে সে বলেছে যে না, আমি তো যখন বিয়ে করেছি তখন ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্সটা কেন হলো? যদি তোমার সাথে শাকিব খানের কোনো সম্পর্ক নাই জড়াতো তাহলে তো হতো না। যাই হোক, তোমার জন্য যেরকম অপু বিশ্বাসে সংসার ভাঙেনি, তুমি নিজেই বলতেছো যে একজন সংসার ভাঙার জন্য অন্যজন দায়ী হতে পারে না, ঠিক তেমনই এখন আশা করি তোমার সংসারটা যদি শাকিব খানের সাথে ভেঙে যায় তুমি অন্য কোনো মেয়েকে দোষ দিবে না। তবে অপু বুবলি কিন্তু এটা করছে না, কখনোই কাউকে দোষারোপ করছে না, এটা খুবই ঠান্ডা মাথায় কাজ করছে তিনি। এছাড়াও তিনি বলেছেন যে অনেকেই প্রশ্ন করতেছে যে আব্রাহাম জয়ের জন্মদিনের মধ্যেই কেন সে বেবি বাম্পের ছবিটা দিল, এটা নিয়ে অনেকের প্রশ্ন। তার পরিপ্রেক্ষিতে শবনম বুবলি বলেছে, আমি তো জয়কে অনেক ভালোবাসি, অনেক স্নেহ করি, তার বাবাকে আমি সবসময় পজিটিভলি অনেক কিছু বলি, কিন্তু আমি এত কিছু ভেবে পোস্টটা করিনি। আরে তুমি কিছুই বোঝো না, তুমি এত কিছুই বোঝো না, তো অপু বিশ্বাসের পথটাই কেন সোনামণি তুমি নিলা? অপু বিশ্বাস যেভাবে আড়ালে থেকে বাচ্চা জন্ম দিল, অন্তত এতটুকু শিক্ষা নেওয়া দরকার ছিল যে শাকিব খানের সাথে অপু বিশ্বাসের একটা সম্পর্ক হলো, বিয়ে হলো, সন্তান হলো, পরে ছাড়াছাড়ি হয়ে গেল, আমারও তো হতে পারে, এটা ভেবে হলেও তোমার বাচ্চাটা নেওয়ার সময় অন্তত একটু সামনে আসা দরকার ছিল, তাহলে আজকে এই পরিস্থিতিতে পড়তো না। এরপরে সে বলছে যে সে আব্রাহাম জয়ের উপরে খুব পজিটিভলি নাকফুল নিয়ে কথা উঠেছে, নাকফুল নিয়ে বলেছে হ্যাঁ হীরা নাকফুলটা দিয়েছে, তবে আমি গণমাধ্যমে এটা প্রকাশ করেছি যাতে করে শাকিব খান খুশি না, যার কারণে সে না করেছে। সে শাকিব খানকে ছোট করার মতো কোনো কথাই বলতে চায় না, ধরে রাখার অনেক প্রচেষ্টা চলছে, আমি চাই ধরে রাখতে পারলেই ভালো, যেন আর কোনো মেয়ের জীবনটা নষ্ট না হয়। তবে এটাও মনে মনে চাই আমি এখনও যে অপু বিশ্বাস এবং আব্রাহাম খান জয় শাকিব খানের সাথে মিলে যাস যাক, কারণ এই জুটিটা আমার কাছে খুবই ভালো লাগে, জানি না আপনাদের কেমন লাগে। এছাড়াও তিনি ছেলে শেহজাদ খান বীরের জন্য অনেক কান্না করেছে, বলেছে যে আমার এখন মুখ খোলা দরকার ছিল, না হলে আমার ছেলে বলতো আম্মু তুমিও তো কিছু বলো নাই, বাবা আমি তোমাকে নিয়ে অনেক কষ্ট করেছি, অনেক লড়াই করেছি তোমাকে জন্ম দিতে, এত লড়াইয়ের দরকার ছিল না বোন, যদি তুমি সত্যি সত্যি বিয়ে করতা সরাসরি সামনে আনা উচিত ছিল, যে একবার তুমি একজনের সাথে বিয়ে করে তাকে ছেড়ে দিয়েছো বাচ্চা সহ, আমাকে যে দিবা না তার কি উপায় আছে, এতটুকু তোমার বোঝা দরকার ছিল যে তুমি একজন নায়িকা, সেও একজন নায়িকা, আর যে যখন যাকে পায় তখন তো অনেক আপন করেই পায়, অনেক ভালোবাসে, কিন্তু যখন ছেড়ে দেয় তখন তো তার দোষের অভাব থাকে না, তাই না? যাই হোক, শবনম বুবলি কিন্তু সে বোঝানোর চেষ্টা করেছে যে শাকিব খান অপু বিশ্বাসের সংসার ভাঙার জন্য সে দায়ী না, সে তখন ছিলই না, জানতই না তাদের সম্পর্ক, যদি জানতো সে কখনোই ইনভলভ হতো না, জানে না তাই বিধায় ইনভলভ হয়েছিল, আর এখন পর্যন্ত শেহজাদ খানের বীরের কোনো খরচ শাকিব খানের কাছ থেকে নিচ্ছে না। তো যারা ভাবতেছেন টাকার জন্য বুবলি শাকিব খানকে বিয়ে করেছে, সেরকম কিছু না, তবে আমেরিকায় থাকার সময় যখন শেহজাদ খান বীরকে নিয়েছিল, যখন একটু খরচ বেশি হয়েছে, তখন $15,000 শাকিব খান দিয়েছিল, আর বাকি $30,000 খরচ করেছিল শবনম বুবলি, সে এটাও তার ভিডিওতে জানিয়েছে। যাই হোক, সে অনেক অনেক বাঁচার চেষ্টা করেছে, অনেক বড় 41 মিনিটের একটা ভিডিও দিয়েছে, তবে আমি তার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে শবনম বুবলি তোমার উচিত ছিল অন্তত একটা সরি বলা অপুকে,
যতই তুমি বলো যে তোমার কারণে সংসারটা ভাঙেনি, কিন্তু হ্যাঁ কিছুটা হলেও আমরা এটা মেনে নিতে পারি না। আপনারা কি মেনে নিতে পারেন বা বিশ্বাস করেন যে বুবলির কারণে উপবিশ্বাসের সম্পর্কটা ভাঙে নাই? একটু কমেন্ট করে জানাবেন যে কোনটা সত্য। আর এত বড় লাইভে আসলো যখন, তখন বলা উচিত ছিল হ্যাঁ সরি, কারণ আজ না হোক কাল তারও তো একই গতি হচ্ছে। এখন বোঝা উচিত যে সে ভুল করেছিল, আর না হলেও উপবিশ্বাসের মতো করে দ্বিতীয়বার এইভাবে সন্তান জন্ম দেওয়াটা উচিত হয়নি, সবার সামনে প্রকাশ্যে জন্ম দেওয়া উচিত ছিল। প্রায় 3 বছর তার ছেলের বয়স, আর কতদিন সে অপেক্ষা করবে সেটাও সে জানিয়েছে, যার কারণে সে প্রচার করে দিয়েছে সেখানেই গণ্ডগোল। যেই ভুলটা উপবিশ্বাস করেছিল সেটাই শবনম বুবলিও করলো। ভালো থাকুক সবাই, কিছু বলার নেই, নেগেটিভ বা পজিটিভ আপনাদের কেমন লাগলো, আপনাদের কি মতামত একটু কমেন্ট করে জানাবেন।